একজন মুসলমান হিসেবে ঈসা আলাইহিস সালামের অনেক মর্যাদা আমাদের জানা উচিত এবং তার প্রতি কর্তব্যগুলো আছে সেগুলো আমাদের জানা উচিত প্রথমত কর্তব্য তার প্রতি ঈমান আনা তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহর রাসূল ছিলেন সাধারণ রাসূল ছিলেন না উলুল আজমে মিনার রুসুল কোরআন বলেছে কিছু নবী রাসূলকে যে দৃঢ় প্রত্যয়ী নবী রাসূল নবীদের মধ্যে রাসূলদের মধ্যে বিশেষ মর্যাদাবান কয়েকজন এর একজন ছিলেন ঈসা আলাইহিস সালাম দ্বিতীয়ত ঈসা আলাইহিস সালাম তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভাই সম্বোধন করেছেন শুধু তিনি না তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল আম্বিয়া ও ইখওয়াতুন মিন আল্লাহ নবীরা সবাই একে অন্যের ভাই তবে তাদের মা ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে তাদের জন্ম হয়েছে বাট তাদের একই আদর্শ একই সূত্রে গাঁথার কারণে তারা আদর্শিকভাবে ভাই এবং ঈসা আলাইহিস সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কিভাবে আপনার ভাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর ছিল যে ফালাইসা বাইনানা নাবিয়্যুন যে ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝখানে আর কোনো কি ছিল না নবী ছিল না অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহ নবী হয়েছেন তারপরে নবী হয়েছেন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুজনের মাঝখানে আর কি ছিল না কোনো নবী 500 বছর পর্যন্ত আর কোনো নবী ছিল না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ নবী হিসাবে ঈসা আলাইহিস সালামের অনেক মর্যাদা আমাদের জন্য বর্ণনা করে গেছেন তিনি বলেছেন আনা আউলান নাস বি ঈসা ইবনে মারিয়াম ফিল উলা ওয়াল আখিরা দুনিয়াতে আখিরাতে শুরুতে শেষে সব ক্ষেত্রে আমি ঈসা আলাইহিস সালামের কাছের মানুষ হওয়ার অধিকতর উপযুক্ত এবং নবীরা সবাই ভাই ভাই এবং সেটা এইভাবে যে তারপর পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এসেছেন ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার একটা বিশেষ ফজিলত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদতের উপযুক্ত আর কেউ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল এবং আরও সাক্ষ্য দিবে যে ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন রাসূল ছিলেন এবং আল্লাহর কালিমা ছিলেন আল্লাহর বাণী ছিলেন যেটা তার মায়ের মধ্যে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে ফুৎকার দিয়েছেন এটা অলৌকিকত্ব তার এবং তিনি আল্লাহর বান্দা ছিলেন যারা আল্লাহর সন্তান বলে তারা বাড়াবাড়ি করে এবং কুফুরি করেছে এবং জান্নাত হক জাহান্নাম হক এই কথাগুলো যারা বিশ্বাস করবে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা যে কোনোটি তাদেরকে প্রবেশ করার সুযোগ দিবেন ঈসা আলাইহিস সালামের সাথে আমাদের আরেকটা সুনির্দিষ্ট সম্পর্ক আছে বিশেষ সেই সম্পর্কটা হলো যে আমরা জানি উম্মতে মুহাম্মদী কঠিন একটা ক্রাইসিসের মধ্যে পড়বে কঠিন একটা সমস্যার মধ্যে পড়বে কিয়ামতের আগে সেই সমস্যাটা হলো দাজ্জালের সমস্যা আরেকটা সমস্যা পড়বে ইয়াজুজ মাজুজের সমস্যা এগুলো গোটা পৃথিবীকে ছেয়ে যাবে তখন এই মানব জাতিকে উদ্ধার করার জন্য নেতৃত্ব দিবেন দুজন মানুষ একজন হলেন ইমাম মাহদী আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের প্রতি সেজন্য আমাদের দায় অনেক বেশি কারণ তিনি আমাদের প্রতি অনেক অবদান রাখবেন আল্লাহ তাআলা তাকে পাঠাবেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আরও জানতে হবে তিনি মারা যান নাই তিনি জীবিত আছেন ঈসা আলাইহিস সালাম মারা যান নাই তাকে হত্যা করবার জন্য তার শত্রুরা তাকে ঘিরে ধরেছে ইহুদিরা তাকে ঘিরে ধরেছে ঘিরে ধরে তাকে হত্যা করতে চেয়েছে তিনি যে ঘরে ছিলেন সে ঘরে তার সাথে থাকা একজন তার অনুসারী তার উম্মত প্রকৃত খ্রিস্টান যখন ছিল এরকম একজন মানুষ তাদের মধ্যে থেকে একজন ছিলেন যাকে সবাইকে তিনি বলেছেন অনেকে ছিলেন যে তোমাদের মধ্যে কে আমার মতো হতে চাও আল্লাহ তাআলা আমাকে ওহী পাঠিয়েছেন যে আমার মতো অবিকল দেখতে একটা মানুষের চেহারা পরিবর্তন করে দিবে এবং শত্রুরা তাকে আমি মনে করে শুলে চড়িয়ে হত্যা করবে তো নিজের আত্মত্যাগ করার জন্য কে প্রস্তুত আছে একজন তার অনুসারী প্রস্তুত হয়েছেন এবং তাকে তারা সুলোচড়িয়ে হত্যা করেছে তারা মনে করেছে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে এদিকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন অলৌকিকভাবে কোরআনে আল্লাহ তাআলা সে বিবরণ দিয়েছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু বা রাফাআহুল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন যে তারা হত্যাও করতে পারে নাই সুলে চড়াতেও পারে নাই বরং তাকে আল্লাহ তুলে নিয়েছেন কিয়ামতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড় বড় কিছু আলামত দেখা দিবে বা কেমন তার অনেক বড় আলামত দেখা দিবে ভিতরে একটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন আসমান থেকে অলৌকিকভাবে সিরিয়াতে বৃহত্তর সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম আসবেন এসে এই দাজ্জাল ইয়াজুজ মাজুজ ফেতনার মোকাবেলা করবেন এগুলোর বিরুদ্ধে লড়াই করবেন এই ফেতনাকে শেষ করবেন তারপর স্বাভাবিকভাবে সম্মানজনকভাবে তার মৃত্যু হবে এবং তিনি দুনিয়া থেকে যাবেন তাহলে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে খ্রিস্টানরা তারা কিন্তু আপনারা জানেন তারা ক্রুশ এটা তারা এটাকে পবিত্র মনে করে এবং এটাকে তারা ধারণ করে কেন কারণ এই ক্রুশবিদ্ধ হয়ে তাদের নবী মারা গেছেন বলে তারা বিশ্বাস করে তাদের বিশ্বাসটা ভুল তাদের বিশ্বাসটা কুফুরি বিশ্বাস দেখুন একদিকে তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালামকে কী বলে আল্লাহর পুত্র
আবার আরেক দিক থেকে ঈসা আলাইহিস সালামকে তারা বলে তিনি মারা গেছেন, তাকে হত্যা করা হয়েছে। এই দুইটা সাংঘর্ষিক বিশ্বাস, তাদের বিশ্বাসের মধ্যে যে বিভ্রান্তি আছে তার প্রমাণ হলো এই সাংঘর্ষিক বিশ্বাস। কিভাবে সাংঘর্ষিক বিশ্বাস? যিনি আল্লাহর পুত্র হন তাকে আবার কেউ হত্যা করে কিভাবে? আল্লাহর পুত্র মানে তো আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ, আল্লাহ তো কোনো পুত্র হয় না। তাদের বিশ্বাস দিয়ে তাদেরকে বলা হয় আল্লাহর পুত্র হওয়া মানে, এবং তারা বলে ইন্নাল্লাহু সালিসু সালাসা, তারা এই তৃতীয়বাদে বিশ্বাস করে, আল্লাহ, স্ত্রী এবং সন্তান, নাউজুবিল্লাহ, এই তিনটা মিলিয়ে তারা আপনার ঈশ্বরে বিশ্বাস করে। তো সেইটা যদি হয় তাহলে ঈসা আলাইহিস সালামকে আবার বলতেছে হত্যা করছে, তো তোমার ঈশ্বর তো শেষ, হত্যা করে ফেলছে, তুমি কার প্রতি বিশ্বাস করলা? কিরকম ঈশ্বর হলো যে তারা হত্যা করে ফেললো? তো এটা তাদের বিশ্বাসের বিভ্রান্তি। মুসলমান তার বিশ্বাসে কোনো ঘাটতি নেই, কোনো ত্রুটি নেই, আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তুলে নিয়েছেন, আবার তিনি আল্লাহর পুত্র নন, তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবেন। তো এই ধারণাগুলো আমাদের জানতে হবে। ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে ফিলিস্তিনে, মসজিদে আকসার আশেপাশে, ওই এলাকাতে মসজিদে আকসার ছায়া, ছত্র ছায়া তার জন্ম হয়েছে, সেখানে বেড়ে ওঠা হয়েছে, সেখানে তিনি নবী ছিলেন, রাসুল ছিলেন, এবং তার দাওয়াতি কার্যক্রম সেখান থেকে পরিচালনা করেছেন। আর এই কারণে মসজিদুল আকসা এবং মসজিদে আকসার ভূমিটা খ্রিস্টানদের কাছেও খুব গুরুত্বপূর্ণ, যদিও সেখানে শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম না, আরও বহু নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন। তো খোলাসা কথা হলো, ঈসা আলাইহিস সালামের প্রতি আমরা ইমান আনি, নবী রাসূল হিসেবে বিশ্বাস করি এবং তাকে শ্রদ্ধা করি, তাকে কেউ তার সাথে বেয়াদবি কেন, আমরা তার বিরুদ্ধে অবস্থান নেই, প্রতিবাদ করি, আমাদের ভালোবাসা প্রকাশ করি, এগুলো আমাদের ইমানের দাবি। সেই সাথে তার মর্যাদা আমরা জানলাম, তিনি উলুল আজম, দৃঢ়প্রত্যয়ী কয়েকজন রাসূলের একজন ছিলেন, কোরআন সবচেয়ে বেশি, যার জন্য বেশি সূরা, বেশি আয়াত ব্যবহার করেছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাম, তার মা মারিয়াম, এবং তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে অলৌকিকভাবে পাঠিয়েছেন, বাবা ছাড়া সরাসরি মাতৃগর্ভে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং কিয়ামতের আগে তিনি দুনিয়াতে আবার আসবেন এবং আমাদের উদ্ধার কর্মে তিনি যোগ দিবেন, নেতৃত্ব দিবেন, যোগ দেওয়া নয়। আজকের খ্রিস্টান যারা আছে তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে, কারণ প্রত্যেক নবীরাই বলে গেছেন, কোরআনে আল্লাহ তাআলা বিশদ সূরা সফের মধ্যে বলেছেন যে প্রত্যেক নবী বলেছেন তার পরবর্তী জাতিদেরকে, আমার পরে কিন্তু অমুক নবী আসবে, তোমরা তাকে মানো। ঈসা আলাইহিস সালামও বলে গেছেন, কিন্তু খ্রিস্টানরা সেটা মানে, যার কারণে তারা কাফির হয়েছে এবং নবীর কথা না মেনে তারা অবিশ্বাসী হয়েছে। আমরা বরং ঈসা আলাইহিস সালামের সে ভবিষ্যৎবাণীকে মেনে মহাসমতি ইমান আনছি, আমরা তার প্রকৃত অনুসারী হতে পেরেছি, এটা আমাদের কোনো গর্বের বিষয় না, বরং এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।